গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাস্মিতা ব্লগ। কেমন আছো সবাই? আমার ইউটিউব ফ্যামিলির আশা করি সবাই ভালো আছো। তো কারণে আজকে ঘড়ি কাটায় এখন বাজে 7টার। ছোট্ট একটা গোলাপ গাছ, ছোট্ট একটা গোলাপ ধরেছে, কি সুন্দর তাই না? তো আজকে ভালো আমার শাশুড়ি মার হাতে লাগানো ছাদের এই বাগান তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফল গাছ ছাড়া মোটামুটি সব গাছ লাগিয়েছে। তো ওনার কাছে, আমার শাশুড়ি মার কাছে গাছ লাগাতে খুবই ভালোবাসে, আমার কাছেও ভালো লাগে, কিন্তু আমার তো আর সেটা করা হয় না। যখনই পারি বিকালবেলা ছাদে এসে একটুখানি জল দিয়ে দিই, তো সেটা জল যখন দিই তখন খুব ভালো লাগে দেখ করতে সেই কাজটা। তোমরা হয়তো যারা যারা হাতে নিজের হাতে বাগান করো, ফল গাছ হোক, সবজি গাছ, ফুল গাছ, যখন নিজের হাতে করা বাগানে কিছু ধরে না, তখন দেখে মনের দিক থেকে একটা যে আনন্দটা সেটা মানে আর বলার মতন নেই। তখন যেহেতু ছাদে প্রচণ্ড রোদ আর বেশি থাকেনি, এসে সঙ্গে সঙ্গে এসে ছেলেকে ব্রেকফাস্ট করি, নিজে করে কালকে কিছু কাপড় ছিল সেগুলি গুছিয়ে রাখছিলাম। ভাত খাবে? খাবে না? তোমার জামাটা তো উল্টো। হ্যাঁ, তা কে পরিয়ে দিয়েছে? মা। মিথ্যা কথা তুমি পরেছ মা। মা চলো ভাত খেয়ে দাও। তো এখন ঘড়ি কাটাতে 12:30 বাজে, তো জুসের খাওয়ানোর টাইম হয়ে গেছে, ওটাও নিচ্ছিলাম। তারপর খাইয়ে স্নান করি, ওকে ঘুম পাড়িয়ে দেব, যেহেতু বিকালবেলা একটু বেরোবো তোমাদেরকে বলেইছি। আর এতবারে রোদ ইচ্ছে করছে না বেরোয়। কালকে দাদু জন্য জামা এনেছিল, দু তিনটে সবখানেই পরে বসে আছে, আর সামনেরটাই দেখো উল্টো পরে বসে আছে। তো কী করা যায়, তো ও তো আর বুঝবে না। তো যাই হোক, নিজে কিছু কিনি বা না কিনি। কিনবা না কিনে ছেলের জন্য কেনার ইচ্ছা তো সব মা বাবারই থাকে তাই না? তো সেটাই করবো, যতটুকু পারবো কেনাকাটা করবো, প্রথমে ছেলের জন্য নেবো। আর কালকে একটা স্পেশাল দিন, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো কি স্পেশাল দিনটা। তো এটার জন্য হয়তো সব মা বাবাই দিনটার জন্য অপেক্ষা থাকে, তো সেটা আমার জন্য এসেছে, তো সেটা শেয়ার করবো তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এখন বাজছে 5:30, রান্না বসিয়ে দিয়েছি, এখানে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, দেখো অবস্থা, তিন চুলা তিনটা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু বেগুন দিয়ে মাছ দিয়েও কমে খেতে চায়, সেজন্য ওর জন্য পেঁয়াজ দিয়ে খালি মাছ ভাজা বলছি, ব্যাস এটাই। তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, এখানে রান্না বান্না শেষ, আর এখন বাজে 6:30। তো এসে একটু জল খেতে সবাই রেডি, তো এবার এখন বেরিয়ে পড়বো। আর যাই না আজকে, যেহেতু চৈত্র সেল চলছে, তো যাই না যে চৈত্র মাসে, তো কী পরিমাণ মানুষ হবে। কালকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা গিয়েছিল, বলছে অনেক নাকি মানুষ যায় না, কী করবো ছেলে, যেহেতু ছেলেকে নিয়েও যাবো, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কী পরিমাণের মানুষ। তো চলো যাওয়া যাক, যাই না কতটুকু কী করতে পারবো। তো দেখো এখানে ছেলের জন্য নেওয়া হয়ে গেছে, সেটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে কী শেয়ার করবো, এত পরিমাণ মানুষ, এত মানে ভিড়, মল হোক, রাস্তাঘাটে হোক, তোমরা হয়তো দেখছো এত পরিমাণ মানুষ, কি তোমার সাথে শেয়ার করব। আর ছেলে দেখো বাবার কাঁধে উঠে বসে আছে, ও কিছুতেই হাঁটতে যাচ্ছে না। আর এক দিক দিয়ে দেখতে গেলে ভালোই হয়েছে যে নিচে হাঁটার মতো এমন পরিস্থিতি নেই যে ওকে নিচে না, আবার নিচে নামালে ধাক্কা খাবে, ধাক্কা ধাক্কি। তো ভালো হয়েছে, একদিকে পাপার কাঁধেও একদম উপরেই আছে, কোনো টেনশন নেই, সেফে আছে উপরে। আর তো চারদিক দিয়ে এত সুন্দর লাগছিল, লাইট টাইট দেখুন দেয়া পুরো। তো এই আর কি, তো ঘরে কিছু কেনাকাটা করা ছিল, তো ছেলেটা নিয়ে তারপর ঘরের কিছু টুকটাকি কেনাকাটা করে, তারপর একটা যেটা বলেছিলাম কারণ স্পেশাল দিন আছে সেটার জন্য কেনা কিনতে যাব। আমাদের জন্য এখনও কিছুই কিনিনি, যদি পারে সময় করতে পারে তারপর কেনা করব, না হলে এক না সোজা চলে যাবো বাড়িতে। সেহেতু প্রচুর প্রচুর গরম এসেছে, 2 ঘন্টা হয়ে গেছে, এখনও শুধু ছেলের জন্য কিনতে পেরেছি। কী করব, যেখানে যাচ্ছি মানুষ, যেখানে যাচ্ছি মানুষ, তো সেটা আর বলে লাভ নেই। তো একদিক দিয়ে গরম, আর তোমরা তো সব মা বাবারাই জানো, ছেলে যদি নিজের ছেলে মেয়েকে নিয়ে হয়তো বা গরমে কোথাও কেনাকাটার জন্য বের হও, তখন কি অবস্থা হয় সেটা একমাত্রটা যাদের ছোট ছেলে মেয়ে আছে তারাই অনুভব করতে পারে। তো যাই হোক, যেহেতু বেরিয়ে গেছে ছেলের জন্য নেওয়ার জন্য, তো ছেলের জন্য সেটা নেওয়া হয়ে গেছে।
তো কালকে যদি পারি আরেকবার বের হব আর এখানে দেখো এগুলি তো কেনা তো কেনার ইচ্ছা কিন্তু কিনবো না সেটা বলছি কেন ছেলের জন্য নিচে কিছু রাখতে পারি না যা রাখে সব একদম উপরে যেটা ছেলের হাতের নাগান বাইরে যেটা ও হাত দিয়ে আর ধরতে পারে না সেই জায়গাতে জিনিসগুলো রাখতে হয় তো সেটা তো কেন তোমরা বুঝতে পারছো কোনো জিনিস নিচে রাখলেও ঠিকঠাক মতো রাখে না তো মনকে বুঝিয়ে নিলাম যে না এগুলি এখন মতো থাক ছেলে যখন একটু বড় হবে বোঝার মতো হবে তো তখন এগুলি নিয়ে ঘর গুছিয়ে নিজের মতো করে রাখবো এখন নিয়ে কোনো লাভ হবে না নেব আজকের দিনটা কষ্ট করে রাখলেও কালকে ভেঙে পুরো শেষ তো যাই হোক এই টবগুলো দেখো খুব সুন্দর যেমন ফুলগুলো তেমন ফুলের টবগুলো খুব সুন্দর লাগছিল তো ভাবলাম একবার নেব তো মনকে বুঝিয়ে সুঝিয়ে খুব কষ্ট করে রাখলাম না কারণ যেহেতু দেখতেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো যেটা বলছিলাম ছেলের জন্য কিছু কিনতে পারি না এখন তো যখন বোঝার হবে তখন ওটা নেওয়া যাবে আর এখন যেটা কিনতে এসেছি স্পেশাল যেটা সেটা নেওয়া হয়ে গেছে তো সেটা কি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আর এখানে দেখো ছেলে এটা কিনেছে এটা নিয়ে এখন ব্যস্ত আছে তো ছোট্ট একটা গাড়ি কিনেছে দেখো টেবিলের উপরে তোমরা লাল দেখতে পাচ্ছ কি না জানি না তো ওটা নিয়েছে যেটা দেখে ওটা ওর পেছনে লেগে থাকে যেটা ও কিনতে হবে তো ছোট ছেলেমেয়েরা যেমন হয় তেমনই তো সেটা তো আর বলে লাভ নেই তো বন্ধুরা আমার 10K সাবস্ক্রাইবার হওয়ার জন্য আর বেশি দেরি নেই তোমরা যদি একটু সাপোর্ট করো সেটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে আর প্লিজ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যেও তোমরা আমার এই ইউটিউব ফ্যামিলি আমার পরিবারের নতুন পরিবারের পাশে থেকো একটু সাপোর্ট করো তো যদি প্রোগ্রাম ভালো লাগে তাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবো তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তবে পর্যন্ত সবাই ভালো থেকো গুড নাইট।